আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার নিজের নাম্বার গোপন করে এরকমভাবে বিদেশি টাইপের নাম্বার দিয়ে কিভাবে ফোন করবেন সেই প্রসেসটা আজ আমি আপনাদেরকে দেখাব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি এইভাবে কথা বলেন প্রতি মিনিটে 40 পয়সা করে প্রতি মিনিটে কাটবে, বেড সহ 40 থেকে 45-46 পয়সা কাটবে। আপনি যদি বাংলাদেশের কোনো সিম দিয়ে নাম্বার দিয়ে যদি কাউকে কল দেন তাহলে প্রতি মিনিটে 1.5 টাকা 2 টাকা এরকমভাবে কাটে। তো প্রিয় দর্শক, এখানে আপনার নাম্বারটাও গোপন থাকছে এবং প্রতি মিনিটে আপনি 40 থেকে 45-46 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। তো প্রিয় দর্শক, সেই প্রসেসটা কী এবং আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিনে লক্ষ্য রাখুন। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আপনি কিভাবে এই আলাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সেটাই দেখাবো। আপনি যদি গুগল প্লে স্টোরে চলে যান এবং গুগল প্লে স্টোরে গিয়ে যদি এখানে আলাপ লেখেন, আলাপ অ্যাপ লেখেন, তাহলে আপনার মোবাইলে এই আলাপ অ্যাপসটা গুগল প্লে স্টোরে আপনি খুঁজে পাবেন না, কারণ এটা এই গুগল প্লে স্টোরে এখনও অ্যাভেলেবেল হয় নাই। কিছুদিন ছিল কিন্তু কোনো এক প্রাইভেসির কারণে, কোনো সেটিংয়ের কারণে এই গুগল প্লে স্টোর থেকে আলাপ অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিয়েছে। তো প্রিয় দর্শক, এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখে দিবেন BTCL নিউজ 187 লিখে চার্জ করে নেবেন, আর এখান থেকে আপনি এই লেখাটা লিখেও চার্জ করে নিতে পারেন। তারপরও যদি আপনি না পান, নিচে আপনি পেয়ে যাবেন আলাপ অ্যাপ ডাউনলোড, এভাবে বাংলা লিখে দিবেন। আমি এখানে বাংলার উপর ক্লিক করে দিলাম, তারপর প্রথমেই অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। আলাপ অ্যাপ ডাউনলোড বাংলাতে লিখে দিবেন অথবা ইংলিশে BTCL লিখে চার্জ করে নেবেন। তারপর এই অ্যাপ্লিকেশনের ওপর এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, আপনি এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড, ফ্রি ডাউনলোড, ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে খরচ চিহ্ন পেয়ে যাবেন, খরচ চিহ্নর ওপর ক্লিক করে দিবেন। আপনি এখানে আবার পেয়ে যাবেন ফ্রি ডাউনলোড APK, এটার উপর ক্লিক করে দিবেন। এখন এখানে দেখেন দেখাচ্ছে ইউ ডাউনলোড হ্যাজ স্টার্ট, তারপর আপনি এখানে আবার পেয়ে যাবেন ডাউনলোড, এই ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাও চাইলে অ্যালাও করে দিবেন অথবা এখান থেকে বেঁকে চলে আসবেন। তো প্রিয় দর্শক, দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে আলাপ অ্যাপ। এটা হচ্ছে দর্শক এই আলাপ অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন, তারপর অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এখানে দেখাবে ইন্টার ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে, আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বার দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন আলাপ অ্যাপস থেকে একটা আপনার সিমে কোড যাবে, 6টা নাম্বার, এই 6টা নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো 6টা নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর আবার নেক্সট নিচে পেয়ে যাবেন, নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হবে কি, আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিক দিতে হবে, তারপর আপনার যে মুখের ফেস আছে মুখটা আপনার স্ক্যান করে একটা ছবি তুলতে হবে, এখান থেকে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো 3টা স্টেপ আপনি এখান থেকে পূরণ করতে হবে, তারপর নেক্সটের উপর এখানে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম যে পৃষ্ঠা আছে এটা ছবি তুলে দিবেন আপনার ছবি সহ, তারপর অপর পৃষ্ঠা এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলে দিবেন। তারপর নিচে পেয়ে যাবেন নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবেন, তারপর আবার এই ক্যামেরা আইকনে ক্লিক করে দেবেন, আপনার একটা সেলফি পিক তুলে দিবেন এখানে। তো পিক দেওয়া তুলে দেওয়ার পর আবার নেক্সট বাটন পেয়ে যাবেন, নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর আপনার এই আলাপ অ্যাপসটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপর আপনি
এখানে এরকম দেখতে পারবেন মাই কন্ট্যাক্ট সেটিং রিচার্জ তারপর ব্যালেন্স এখানে সব কিছু পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক আপনি এখান থেকে আপনার বিকাশ থেকে রিচার্জ করে তারপর আপনি এখান থেকে প্রতি মিনিটে 46 পয়সা করে কথা বলতে পারবেন এবং আপনার নাম্বারটা হাইড থাকবে, কেউ আপনার নাম্বার দেখতে পারবে না, ঠিক মানে বিদেশি নাম্বারের মতন যাবে। তো প্রিয় দর্শক আপনি এখানে আসার পর রিচার্জ করার জন্য রিচার্জের উপর ক্লিক করে দিবেন, তারপর আপনার নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশে একটা পিনকোড যাবে, সেই পিনকোডটা আপনি বসিয়ে দিবেন, তারপর 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন, তারপর আপনি প্রতি মিনিটে 46 পয়সা করে কথা বলতে পারবেন। কারো যদি ন্যাশনাল আইডি কার্ড পিক তোলার জন্য প্রথমে যদি কোনো অপশন না আসে তাহলে আপনার কী করতে হবে, এখানে আপনি পেয়ে যাবেন মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন এনআইডি ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিলেই আপনার ন্যাশনাল আইডি কার্ডের এ পিসটা অপর পিসটা পিক তুলে দিবেন, তারপর আপনার এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আলাপ অ্যাপস ডাউনলোড কীভাবে করবেন, কীভাবে সেটিং করবেন, রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পাবেন না, গুগল ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে তারপর আপনারা প্রতি মিনিটে 46 পয়সা করে কথা বলতে পারবেন আপনার নিজের নাম্বার গোপন করে। তো এটা হচ্ছে বাংলাদেশের একটা অ্যাপ্লিকেশন, এটা আপনি ডাউনলোড করে কথা বলতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না, কোনো রিস্ক নাই। তো প্রিয় দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।